নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ, আর আমি হলাম সবিতা। আশা করি সবাই ভালো আছেন। আর ওখানে বাজে সকাল মোটামুটি 9:30-এর কাছাকাছি বাজে। একটা সবজি হয়ে গেছে, আটটা সবজি বসাইছি। আর আজকে করতেছি শুটকি দিয়া বেগুন আলু টুলো দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একদম সিদ্ধ করে নেবো শুটকি। তেল তেল ছাড়া শুধু লবণ হলুদ দেবো, আর কিছুই না। এটা আমার কর্তার আবার খুব পছন্দ। আজকে দেখি কেমনও জানি না, অনেকদিন পরে করতেছি তো আমার অথই সমুদ্রের মধ্যে মনে হয় যে ওই একটা সবজি ডাল্লা দিছি এ মনে লাগতেছে। এটা একটু ঝোল ঝোল খাইতেই ভালো লাগে। রান্নাও শেষ, ধোয়া পালি মোছারও তো সবকিছুই শেষ, ওখানে শুধু স্নানটা বাকি আছে আর ঘটরটি গুছামো। তাইলে আজকে সকালের লাগে মোটামুটি সব কাজ শেষ। খাওয়া দাওয়া শেষ, 1:30 বাজে, যাইতেছি স্টেশনে। আমার ভাসুর যেতেছে দিল্লির থেকে, তাইলে ও দেখা করতে যেতেছে। কইছিলাম ওখানে তখন বলে আইতো না, ওখানে আমার মেয়েও নাই গেছে কাদিকে, ওখানে আইতো না। আমি এক সপ্তাহ রাখছি, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এখন এর লেগে তাই ফ্রাইড রাইস আর দম বিরিয়ানি কথা কইলে না খাইতাম না লাইট কইরে। আমি কই না তোর আজকে গেলে আজকে খাওয়াবো, চিন্তা করিস না, এবার একদম আজকে সরাসরি খাওয়াই দেব। সন্ধ্যার সময় আইব, আর মেয়ে না দেখে লেগে আইস না, সন্ধ্যার সময় আইলে আশা করি আজকে ভালোই আনন্দ করতে দিব। ওখানে বাজে সন্ধ্যা প্রায় 6:45 এরকমই হয়তো বাজদাছে, এতটা খেয়াল করছি না ঠিকঠাক। আর এখানে বাজদাছে আমি মিস নিছি মটরশুঁটি, ফুলকপি, এরপরে গাজর, টমেটো সবটি দিয়ে হালকা একটু তেল দিয়েছে, আর লবণ হলুদ দিয়ে ভাজতেছে। হলুদ তো দেয় না, তবু আমি আজকে না হলুদ দিছি, একটু কাঁচা লঙ্কা দিছি, হালকা একটু ঝালঝাল লেগে। তো দেখা হয়তো অনেকে আইডিয়া করতে পারতেছেন কি হইতে পারে। এখানে বসাইছি আমি চিকেন, লঙ্কা গুঁড়া দেয় না বলে চিকেন দিয়ে সাদা সাদা, আর এখানে একটা বড় ডেক বসাইছি 3 কেজি বড় ডেক, কিন্তু এটা দেখতে হয়তো ছোটো লাগতেছে। এই যে বাসমতি রাইস, হয়তো দেখে অনেকে বুঝতে পারতেছেন আজকে কি হইতে পারে, আমি জানি না বুঝতেছেন কিনা। আজকে করতেছি ব্যাচেলার ফ্রাইড রাইস, যারা দেখছেন না ব্যাচেলার ফ্রাইড রাইস কেমন করে আজকে দেখ গেল, আমি একজন ব্যাচেলার থেকে শিখছিলাম, তো এর লেগে আজকে এটা করে দেখাইতেছি। তো আমার মোটামুটি সব হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আর আমার লেগে তো কিছু করুন লাগতো না, ডিম অমলেট করে এলাম, আর দুপুর সবজি আসলো দুইটা, আজকে যে দুপুরে দুইটা সবজি করছি কি তা করতাম, মানে কয়েক মাসের মধ্যে কোনো এত বাজে সবজি আমি রাঁধছি না, দুই দুইটা সবজি রাখলাম, একটা সবজিও স্বাদ হয়েছে না। মনে হয়েছে যে কি তার লক্ষ্মী মনে আছে কাজ যাবে আমার বাড়ির আশেপাশে যে আটটা গেছে, মানে স্বাদের কোনো বংশ গিয়েছে না, এমন নিরামিষ সবজি আমি মনে হয় না রাঁধছি কোনোদিন, মানে এখন আবার সম্বাদ দিছি দাদা, এখন যদি খাওয়ান যাবি নি ভগবান জানে, না তো আজকে খাইতে আমার খুব কষ্ট হবে। আমি আজকে নিজেরা খাইতে পারতেছি না, অন্যরা কি খাইবো, বহু কষ্টে খাইছি, লাস্টে তো আর দুধ দিয়ে গেছি, মানে আর খাইতে পারতেছি না, এত বাজে হয়েছে, না শুটকি স্বাদ হয়েছে না নিরামিষ স্বাদ হয়েছে, ভগবান জানা থেকে রেখে গেছে। তো তারা কোনো আইসে না, বললো আমার নিয়েও না আইসে না, আমি তো ইডি আমার না একবার রান্না করা শেষ করে লাই, আর তাইলে ইডি আইলে একটু জমায় আড্ডা মারুন সবাই মিললা, আর ডাইলে রান্নার লেগে আড্ডা মারতাম না, এর লেগে ইডি আমার না একবই রান্নার বই গেছি। আর তো শানি গেছে কে মাস্টার বাড়ি, আর তারা দুনো ভাই বোন টাউনে ঘুরতেছে, গুয়াটিটা কইছে একবার আইবা, দুই তোলে তোলা গুয়াটিটা আই থাকে রান্না করা শেষ করে দিই। আর ওখানে মাঝে মাত্র 7:30 আমার তো শেষ হয়ে রান্না, মাংস হয়ে গেছে গা, ভাতের ডেকো বসাই দিছি, ওপর চাউল দিয়ে দিবো, চাউল দিয়ে ফুটামো, ফুটাইয়া জাস্ট ইডি একটু করাই দিলাই গেলাম, বাস ফ্রাইড রাইস রেডি, ব্যাচেলার ফ্রাইড রাইস আনতে কতক্ষণ লাগে, শর্টকাট এসে জল গরম হয়ে গেছে গা, 3টা দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিলাম একটু জয়ফল সামান্য একটুখানি আসলো, এরপরে কিছু লং দিয়ে দিলাম, এরপর দিলাম কিছু দারচিনির টুকরা, এরপর দিয়ে দিলাম কয়েকটা এলাইচি, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে চাউল নিয়ে লইছি ওই চাউলের সঙ্গে যতখানি লাগবো ওই আইডিয়া করে একটু লবণ দিলাম, এমনি তো আজকে লবণ রাশি, এরপর দিলাম একটু চিনি, চিনি না দিলেও পারেন, যারা খারাপ তারা দিয়ে না, এরপর দিয়ে দিলাম সাদা তেল, এরপর দিব একটু রোজ ওয়াটার,
এটাও কিন্তু রাঁধিলে না পারেন কোনো অসুবিধা নাই, তো ভাবলাম একটু আমি সবসময় দিই। এরপরে দিব একটু কেওড়া জল, কেওড়া জল না দিলে পারেন কোনো অসুবিধা নেই। এরপরে চাউলা, তবে আজকে আমার জামাইয়ের দোকানদার এমন ঠকানি ঢোকাইছে, বাসমতি চাউল গুলো আমার কাছে লাগছে দেশি চাউল দিয়ে দিছে, মোটা মোটা লম্বা লম্বা দেশি চাউল। ইদি কিটা আমি কিছুই বুঝলাম না, মানে এত ঠকানি ঢোকাইছে। আমি অনেকবার শুধু চাউল খাইছি, এমন চাউল কোনোদিন খাইছি না। এরপর চাউল দেওয়ার পর একটু পরে দিয়ে দেবো একটু ঘি, তবে 80% যখন হয়ে যাবো তখন কিন্তু মাছ ঝরাই এলাম। এর আগে দিয়ে দেবো গাজর, কিছু গাজর দিছি ভাজির মধ্যে, কিছু গাজর দিছি এই হারে, কিছু তুমি পরে। আর এখানে দিলাম আমি আদা কুচি লইলাম, কাজু নিলাম, এখানে নিলাম এলাচি দারচিনি লং সব নিয়ে নিলাম। এরপর নিলাম এখানে কিশমিশ, তো এরপরে আবার এক্সট্রা লাগবো কিছু ঘি। এরপরে যারা চিনি খান, তারা মিষ্টি খেলে তারা চিনি দিবেন, নাহলে চিনি দিয়েন না। এরপর দেন ভাতের থেকে মাঠটা ঝরাই এলাইছি, তো দুইটা ভাতে ঢালছি কারণ ঝুরঝুরে থাকার লেগে, নাহলে পরে দিয়ে কিন্তু নরম হয়ে যাবে, ঝুরঝুরে থাকার লেগে দুই ভাতে ঢেলে এলাইছি। আর ঘি আর তেলটা দিলে কিন্তু এমনিতে ঝুরঝুরে হয়। এরপরে কড়াইয়ে সামান্য একটু হোয়াইট তেল দিলাম, এরপরে একটুখানি তুমি ঘি, এখানে খুব বেশি ঘি আমি দিতাম না কারণ ঘিটা তুমি পরে। আর এখানে এলাইচি দারচিনি লং তেজপাতা দিছি, আদাও দিছি, কিন্তু আমি মোবাইলের ক্যামেরাটা অন করছি না। একটু ভাজি ওনার ফলে দিছি আমি এখানে কাজু, এরপরে একটুখানি লবণ দেবো, এরপরে তুমি চিনিটা মানে আইডিয়া করে চিনিটা দিয়ে দিবেন, খুব বেশি কিন্তু কামো না, তাহলে তো একদম মিষ্টি হয়ে যাবো। তো আমি যতখানি চাউল সেই অনুসারে আমি চিনিটা দিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম। এরপরে কিশমিশ ইডি ভাজি ওনার পরে, কিশমিশটা দেওয়ার পর এখানে যে আমি এরা ভাজ্যা রাখছিলাম সবজি দিয়ে, ভাজ্যা রাখছিলাম সবজি দিয়ে দেবো, সবজি দিয়ে এখানে দিয়ে লাগলাম। এই কারণে প্রথমে তেলটা আমি একটু কম দিছি, কারণ আমি প্রথমে একটু হালকা ভাজা রাখি, পরে আবার ঘিয়ের মধ্যে ভাজি দিকে আমি তেলটা একটু কম দিই। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে এসে এবার এই যে চাউলটা রাখছিলাম চাউলটা এখানে দিয়ে দেবো। তবে আজকে তো হলুদ দিছি, আজকে এটা ফ্রাইড রাইস না, এটা তো দেখতে কিনা কই ফোলাওয়ার মতো হয়ে যাবে, কালারটা হলুদ হয়ে যাবে, আমি আগের থেকে জানি হলুদ হয়ে যাবে, কারণ আমি একটু হলুদ দিছি আজকে। তো সবটি মিশে এলাম, সবটি ভাত কিন্তু মানে যে ভাতটি চাউলটি ফুটাইছিলাম সবটি কিন্তু দিছি না, আরো কিন্তু রয়ে গেছে গা, ওখানে সবটি দিছে। কড়াইটা দেখতে কিন্তু শুধু মনে হইলো, কড়াইটা কিন্তু বিশাল বড়। এই কড়াইটার মধ্যে আমার মিনিমাম 5-6 কেজি মাংস রান্নলেও কড়াই খালি থাকে, এত বড় কড়াইটা এটা। তো এরপর আমি আবারও কিছু যা ঘি আসলো সব ঘি দিয়ে দিলাম, তো আমার এটা রেডি হয়ে গেছে গা। একটুখানি ওখানে গ্যাসটা অফ করছি, ঢেকে রেখে দেব। দিয়া আচ্ছা এটা সবজি রাঁধছি দুপুরে দুইটা কুত্তা দিয়ে কুত্তা খাইছো না? ও রাত্রে কারে কারে দিতাম কইলি? হ্যাঁ সারা দিছ তুই, কিতা খাস? মরিচ দিয়ে ভাত খাস না? শুটকি দিয়ে খাস? ছকুশ খাও? ছকুশ দুধ দিয়ে? খালি খালি রান্না বলা শেষ করে আয়া বইলাম, পরিশ্রান্ত হয়েছি গা, তোরা তখন তুই রা খাবি প্যাকেটটা খোল, খুললে আমার দে একটা সম্মানের সহিত দে, যে অনেক করে পরিশ্রম করছে, দুইটা বিস্কিট সিট খাও, পরিশ্রম করতে খিদা রেজা লাগছে, এমন করে তো দিবি, তোলে না ভাল লাগে। রান্না করে দিছি আমি বিস্কিটের প্যাকেটও, খুললে তুমি তোরা রাঁধি, তাহলে কেমন হবে? কী তার সবার হাতে দিবি শুধু মোবাইল রাঁধছি, বহুত কষ্ট করে আনছ তুমি, কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে, আর তুমি বানাইলে ভালো হইতো না, এটা তো হয় না কোনো সময়। কোন লাগবো না না এমনি তো কোন লাগবো না। আজকে দুপুরের সবজিটা কেমন হয়েছে? আরো ডিলিশিয়াস জীবন, এর আগে এই প্রদীপ খাইছি না, প্রথমবার খাইছি। মানে ফ্যাট ভিতরের দিকে চাইলেও ফ্যাট সিমাই লো না, না ফ্যাটটা সিমাই লো না, এই না অহন অহন কিছুটা
আমরা দিয়া গো দিল্লি থেকে আয়া যে পরিস্থিতি হয়েছে, শুকায়া টুকায়া শেষ, কত সুন্দর করে না গোলমোলো করে ফাটাইছে, অনেক একদম শুকায়া কাটতে হয়ে গেছে। এই 15 দিনের ভিতরে তোমার আবার আগের মতন করে দেবো না? হ্যাঁ না না, 15 দিনের ভিতরে আবার আগের মতন করে দিলাম। এদিকে খায়া যায় মুড়া যায় ড্রেস চলে যায় ওইদিকে যায় ডুলা হয়। খাওয়া দাওয়া শেষ করে আইলাম, আজকে যে আজকে রাশিটাই মনে খারাপ, আজকে দুপুরে সবজি খারাপ, রাতে মাংস রাঁচি লবণ দিয়ে হলো কড়া করে রাখছি, আজকে রাশিটা একবারে সব দিকে খারাপ হয়ে লাভ নাই, যাই হোক কষ্ট করে খাইছে তার কিতা করবো, না খাই কই জীব। খাওয়া দাওয়া শেষ করলাম, ওখানে ঘুমাই যাবো, ঘুমাই যাবো না, কটা সিনেমা একটাছি রসগোল্লা একটা বাংলা সিনেমা একটাছি, এটা দেখে লই টিকে টিকে সেরা বিরোধায় এরপরে ঘুমাই যাবো, গুড নাইট।